রান্না করার আগে আমি কিন্তু ইলিশ মাছ হালকা একটু ভেজে নিব, মাছগুলো আস্তে করে তুলে নিব। ভালো মন্দ রান্না করে খাওয়ানোর জন্য তো কি রান্না করব কি রান্না করব ভাবছি যে ইলিশ মাছ দিয়ে যে কোনো একটা খাবার রান্না করে দিব। তো উনি সকাল সকাল দেখেছি যে ইলিশ মাছ এনেছে, তাছাড়া ঘরেও ছিল। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই রান্না ঘরে, এবং কি রান্না করব সেটা একটু পরেই জানতে পারবেন। আসুন আমার সাথে। এই যে দেখুন ইলিশ মাছ বের করে রেখেছি, আস্ত ইলিশ মাছ। এটা এখন আমি কাটবো, পরিষ্কার করব, তারপর রান্না শুরু করব। মিশারি বাবু বাজার থেকে ইলিশ মাছ কাটিয়ে এনেছে মেশিন দিয়ে, কিন্তু ঘরে একটা ইলিশ মাছ ছিল এটা থেকে বড়, ভাবলাম যে এটা দিয়ে আজকে রান্না করি, এগুলা থাক। তো এগুলো আমি রেখে দিচ্ছি, এটার আর প্রয়োজন নাই এখন। আমি মাছের প্রথমে আষ্টে ফেলে দিচ্ছি। লাস্ট ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের পহেলা বৈশাখে, মনে আছে? আজকে আমার অনেক দিন পরে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। মাছটার আষ্টে ফেলে তারপর আমি ধুয়ে এনেছি, এখন শুধু পিস পিস করে কাটবো। একটু কষ্ট করে খাই, কি বলেন? কাটা মাছ দিয়ে রান্না না করে নিজে কেটে তারপর রান্না করি। মাছের ভিতরে হালকা একটু ডিম হয়েছে, মাছ কাটতে যে শক্তি লাগে ও কাহিল হয়ে গেছে আমি। আমার মাছ কাটা দেখে কি আপনারা টায়ার্ড হয়ে গেছে? আমি ভিজে কাটতে ঢুকি টায়ার্ড হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা পিস হয়। তো দেখুন মাছ কাটা শেষ, এখন আমি পরিষ্কার করব, তারপর রান্না শুরু করব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। জানেন সৌদি আরবের পানি যে কি গরম, এই যে গরম পানি বের হয়ে যাচ্ছে এখন, কল থেকে গরম গরম পানি হচ্ছে, আবার এটার মধ্যে দিব। তো শুধু মাছ পরিষ্কার করছি না, এদিক দিয়ে দেখুন পেঁয়াজ আর কাঁচা মরিচও কিন্তু কেটে নিয়েছি, তাছাড়া এই যে পোলার চাল, কালো জিরে, সুগন্ধি পোলার চাল এগুলোও নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। ও পোলার চাল, তারপরে ইলিশ মাছ, এখন কি বোঝা যাচ্ছে বলেন তো? হ্যাঁ, ইলিশ পোলাও রান্না করবো আজকে, মিশানির আব্বুর জন্য স্পেশাল ইলিশ পোলাও রান্না করব। আর উনি আমার জন্য একটা জিনিস এনেছে, দারুণ জিনিস, আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। দেখুন নাগামরিচ এনেছে, জানি না ঝাল হবে কিনা, খুবই তাড়া আমার কাজের, খুবই তাড়া। অলরেডি 12টা বেজে গেছে। যাই হোক, আমি মাছগুলো পরিষ্কার করে নিই, আপনারা দেখতে থাকুন, একটু পরেই রান্না শুরু করে দিব।
তো ইলিশ পোলাও রান্না করার জন্য সব প্রস্তুতি আমি নিয়ে ফেলেছি, এখন শুধু চুলাটা ধরাবো। আর রান্না করার আগে আমি কিন্তু ইলিশ মাছ হালকা একটু ভেজে নিব। অনেকে দেখা যায় কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একদিকে মাছ ভাজা হচ্ছে, আরেকদিকে আমি পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি। তো এই হাড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। আচ্ছা আজকে তেল সিদ্ধ কেন বসতেছি না, নতুন কাতি কাতি তেল। মাছ কিন্তু দেখুন একদম হালকা করে ভাজছি আমি, কোনো রকম শুধু এপিট উপিট উল্টিয়ে নিচ্ছি যাতে করে মাছটা খুলে না যায়। দিক দিয়ে ইলিশ মাছ হালকা করে ভাজা হয়ে গেছে আর বেরেস্তাও ভেজে নিয়েছি। আর এই পাশ দিয়ে পোলাও রান্না করার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তো যেহেতু ইলিশ পোলাও ইলিশের ঘ্রাণটাই বেশি থাকবে, এজন্য কিন্তু গরম মশলা আমি খুবই কম দেওয়ার চেষ্টা করেছি। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, সব শেষে দিচ্ছি জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। তো এর মধ্যে কিন্তু বেশ কিছু মশলা দিয়েছি, এখন দিব টক দই। টক দইয়ের পরিমাণ বেশি দিয়েছি। তো এরই মধ্যে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে হালকা ভেজে রাখা ইলিশ মাছের টুকরা। তো এর মধ্যে কিন্তু মাছ কষানো হচ্ছে, চলুন তো দেখি কি অবস্থা। দারুণ সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ বের হয়েছে, যদিও আপনারা পাচ্ছেন না। আমি একটু মাছগুলো উল্টিয়ে দিই সাবধানে। অনেক দিন পরে রান্না করতেছি, প্রায় এক বছর পরে। গতকাল সৌদি আরবে এসে একবার ইলিশ পোলাও রান্না করছি, আবার আজকে রান্না করতেছি, মাঝখান দিয়ে একবারও রান্না করি নাই। কিছু কাঁচামরিচ দিয়ে দিই, পরে আবার দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টেনশন হচ্ছে 1 কেজি পোলাও রান্না করবো। আচ্ছা 1 কেজি পোলাও কি এটার মধ্যে নিবে, আটবে, কি জানি, নয়তো আবার হাড়ি চেঞ্জ করতে হবে। তো অনেকক্ষণ ধরেই কিন্তু ইলিশ মাছ কষানো হচ্ছে, এখন আমি মশলা থেকে মাছগুলো আস্তে করে তুলে নিব। মাছটা কিন্তু উঠিয়ে নিচ্ছে। তো মাছ উঠানো শেষ, এখন বাকি রইল কি, এই যে মশলা, এটা দিয়েই হবে জাদু। তো কষানো মশলার মধ্যে আবার মাছ কষিয়ে মাছের টুকরা আমি উঠিয়ে নিয়েছি। এখন পোলাও চাল এর মধ্যে ভেজে তারপর রান্না করব।
তো চালটা আমি একটু ভেজে নিবো, তারপর বানিয়ে দেবো।